সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্ক্রিনে আপনারা একটি ওষুধ দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ফেমোম্যাক্স। এটি হচ্ছে ফেমোটিডিন গ্রুপের একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, যা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। তো এটি মূলত হচ্ছে যে সমস্ত বাচ্চারা দেখা যায় খাবারে অনীহা দেখায়, বা খাবারের প্রতি রুচি থাকে না, বা দেখা যায় যে বমি হয় পেট ব্যথা হয়, বা দেখা যায় যে মনে হয় যে পেট ভরা ভরা লাগে, আপনি যদি বাচ্চাকে খাওয়াতে চান দেখবেন তাকে জোর জবরদস্তি করতে হয়, তো এই সমস্ত ক্ষেত্রে এই ওষুধটি ব্যাপকভাবে কিন্তু কাজ দেয়। আর এটি ব্যানানা ফ্লেভার হওয়াতে কিন্তু বাচ্চারা সহজে খেতে চায়, মানে খেতে খুবই সুস্বাদু। যে সমস্ত বাচ্চারা দেখা যায় গ্যাস্ট্রিকের অন্যান্য ওষুধগুলো খেতে চায় না, কারণ আমরা জানি কার্মিনাসহ বিভিন্ন গ্যাসের ওষুধ কিন্তু একটা তিক্ত ভাব লাগে, এবং ডম্পিডন সিরাপগুলো কিন্তু তিতা ভাব লাগে। তো সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে আপনারা আপনার বাচ্চার বুক জ্বলা, বদ হজম, পেট ফাঁপা, বমি ভাব, এবং দেখা যায় খাবারে অনীহা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো এটি পাউডার ওষুধ, সেই হিসেবে আপনাদেরকে কিন্তু সাসপেনশন প্রস্তুত করে নিতে হবে। 35 ml পানি দিয়ে এটা কিন্তু মিশ্রণ করে নিতে হবে। তো এটি 50 ml একটি সিরাপ, যার বাজার মূল্য হচ্ছে 50 টাকা। তো এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 2 বার খাওয়ার জন্য বলা হয়ে থাকে। সেক্ষেত্রে বয়স ভেদে বিভিন্ন ধরনের ডোজ হয়ে থাকে। আপনার শিশুর বয়স যদি 6 মাসের কম হয়ে থাকে সেক্ষেত্রে 1/2 চামচ, এবং যদি 6 মাস থেকে 2 বছর বা 5 বছর হয়ে থাকে সেক্ষেত্রে 1 চামচের একটু কম করে দৈনিক 2 থেকে 3 বার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো ওষুধটি গোলার আগে অবশ্যই একটু ঝাঁকিয়ে দিয়ে নেবেন, তা নাহলে ভিতরে মিশ্রণ প্রক্রিয়া কিন্তু সঠিকভাবে সম্পন্ন হবে না। তো এটি বাচ্চাদের জন্য খুবই ভাইটাল একটি ওষুধ। আপনার বাচ্চার যদি গ্যাস্ট্রিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা খাওয়াতে পারেন, এবং পাশাপাশি অন্যান্য ওষুধ খাওয়ার ফলে দেখা যায় গ্যাস বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ওষুধটি কিন্তু খাওয়াতে পারেন। আর দেখা যায় অনেক বাচ্চাকে আপনি ভিটামিন খাওয়াচ্ছেন, সে ভিটামিন খাওয়ার পূর্বে এই ফেমোটিডিন সিরাপটি বা ফেমোম্যাক্স সিরাপটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার গ্যাস দূর করে তারপর এই অন্যান্য ওষুধগুলো খাওয়াতে পারেন। তো ভিডিওটি দেখে যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।